শরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পুরো সুনামগঞ্জ, বাসাবাড়ি এমনকি সড়কেও গলা পর্যন্ত পানি, বিদ্যুৎ নেই কয়েকদিন ধরে, খাবার নেই, নেই খাবার পানি, শুকনো খাবারও পাচ্ছেন না বন্যার্তরা। এবারের বন্যা ১৯৮৮ এবং ২০০৪ সালের রেকর্ডও ভেঙে দিয়েছে মানবিক বিপর্যয় সুনামগঞ্জের মানুষ। বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি সিলেটেও। এছাড়া লালমনিরহাট, জামালপুর ও নেত্রকোনায়ও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। এত পানি আর কখনো দেখেননি সুনামগঞ্জের মানুষ। কোথাও দাঁড়ানোর এতটুকু মাটি অবশিষ্ট নেই। অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল সব কিছুই পানির নিচে ডুবে আছে। এর আগেও মানুষের ঘরে পানি উঠেছে, কিন্তু এবার গলা পর্যন্ত পানি, কোনো কোনো সড়কে গলা অবধি পানি উঠেছে। মানুষ কোনো মতে প্রাণে বেঁচে আশ্রয় কেন্দ্রে উঠলেও খাবার পানির চরম সংকটে পড়েছেন। খুব অসহায় অবস্থা আছে বাচ্চাদেরকে নিয়ে, প্লাবিত বন্যা, প্রায় সমান পানি ঘরের মধ্যে। এটা পূর্বে মনে হয় ৫০ বছরের ভিতরে হয় না, এটা ভয়াবহ একটা অবস্থা, যেটা মানে আমাদের বাপ দাদারাও দেখে নাই। দিনের বেলায় নৌকা নিয়ে মানুষ আশ্রয় কেন্দ্রে ও বাজার থেকে সামান্য শুকনো খাবার আনলেও সন্ধ্যার পর থেকে ভুতুরে পরিবেশ বিরাজ করছে। এর আগে সুনামগঞ্জের মানুষকে এতটা অসহায় হতে দেখা যায়নি। মানুষ প্রাণে বাঁচতে দুইতলা ভবনে আশ্রয় নিয়েছেন। মসজিদ, মাদ্রাসা, অফিস আদালত যে যেখানে পেরেছেন প্রাণ নিয়ে উঠেছেন। জীবন বাঁচানোই যেখানে মুখ্য, সেখানে খাবার নিয়ে ভাবছেন না বন্যার্তরা। আশ্রয় কেন্দ্রে ওঠা বন্যার্তরা জানান, এখন পর্যন্ত কেউ সাহায্যের হাত বাড়ায়নি, যে যার মতো পেরেছেন খাবার ব্যবস্থা করেছেন। সিলেটে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। বেড়েই চলেছে নদ নদীর পানি, সেই সাথে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পুরো জেলা জুড়ে চলছে হাহাকার। বন্যা আক্রান্ত বেশিরভাগ উপজেলায় পা রাখার মতো শুকনো মাটি নেই। ২০০৪ সালে বন্যা থেকে বন্যা, এবার আমাদের আশপাশের যত বাসা আছে আর সবার নিস্তলা ডুবে গেছে। আলামিন আমাদেরকে সাহায্য করবেন, সবাই দোয়া করবেন আমাদের সিলেটবাসীর জন্য। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, টেলিফোন নেটওয়ার্ক অকার্যকর হয়ে গেছে। বিদ্যুৎ বিভাগ থেকে নিরাপত্তার স্বার্থে ও দুর্ঘটনা এড়াতে পুরো সিলেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ফলে সিলেট ও সুনামগঞ্জ কার্যত সারা দেশ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। আক্রান্ত এলাকায় পানিবন্দী লোকজনকে আশ্রয় কেন্দ্রে আনতে উদ্ধার কাজে নামানো হয়েছে সেনাবাহিনীকে। জেলা প্রশাসনের হিসেবে এ পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা। এই দুই উপজেলার প্রায় শতভাগ পানিতে তলিয়ে গেছে, তলিয়ে গেছে দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও। উত্তরের জেলা লালমনিরহাটে কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে। নদীর পানি বৃদ্ধির ফলে তিস্তা তীরবর্তী নিচু এলাকায় পানি প্রবেশ করেছে। বন্যার পানিতে প্লাবিত হয়েছে নেত্রকোনার ৬ উপজেলার ৩৯টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। এছাড়া জামালপুরেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। শুক্রবার থেকেই রাজধানী সহ সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে আগারগাঁও আবহাওয়া অফিসে আছেন সহকর্মী শেখ মহিউদ্দিন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। মহিউদ্দিন, এই বৃষ্টিপাত কতদিন থাকবে এবং বন্যার কোনো আশঙ্কা আপনি জানেন কিনা, আছে কিনা, সংশ্লিষ্টরা কি বলছেন? রোকসানা, আমি এখানে কথা বলেছিলাম আবহাওয়াবিদের সাথে, দায়িত্বরত তিনি ছিলেন, তিনি বলছেন যে আগামী ৩ থেকে ৪ দিন যে ভারী বৃষ্টি, একই সাথে অতি ভারী বৃষ্টি দেখা দিয়েছে সারা দেশে, সেগুলো অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আপনাকে যদি আমি বলি যে সারা দেশে সবচেয়ে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ৮০-৮৮ মিলিমিটারের বেশি যে জায়গায় বৃষ্টি হয়েছে, সেখানে রয়েছে সর্বোচ্চ চট্টগ্রাম, সেখানে ২৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তারপরে সিলেটে আছে ১০৯ মিলিমিটার, ৪৫ মিলিমিটার, নেত্রকোনায় আশঙ্কাজনক অবস্থা রয়েছে, সেখানে ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত ২৪ ঘন্টায়। অর্থাৎ এই অবস্থা আর এখানকার আবহাওয়া অবস্থা আগামী আরও ৩ থেকে ৪ দিন থাকার সম্ভাবনা রয়েছে। একই সাথে ঢাকায় গত ২৪ ঘন্টায় প্রায় ৩৪ মিলিমিটার অবস্থা, যে অবস্থাটি রয়েছে অবস্থা এমনিতে বৃষ্টির কারণে বেশ কিছু জায়গা পরিপূর্ণ ছিল পানিতে, এর মধ্যে আবার বৃষ্টিপাত হচ্ছে, আগামী ৩-৪ দিন এই অবস্থা আরো থাকতে পারে। তার মানে বন্যার আশঙ্কা তো করছিনি, সারা দেশের মধ্যে এই ৩-৪ দিন যদি বলা হচ্ছে যে আবহাওয়ার যে বাতাসের যে গতিবেগ তাতে কিছুটা আর্দ্রতা দেখা দিতে পারে, যার ফলে বৃষ্টিপাতের পরিমাণটা আরো বাড়তে পারে। যদি এরকমটা হতে থাকে তাহলে অবস্থা নিঃসন্দেহে একটি ভয়ানক হতে পারার সম্ভাবনা রয়েছে বলে বলছেন এখানকার আবহাওয়াবিদরা। একই সাথে তারা বলছেন যে যেহেতু এটি
বন্যা পরিস্থিতি যে অবস্থা রয়েছে সেই বিষয়ে হয়তো কিছুক্ষণ পরে আমাদেরকে ব্রিফিং করবেন, সাড়ে বারোটার দিকে ব্রিফিং করে বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাবেন, তখন আমরা হয়তো বলতে পারবো যে বন্যা সুস্থাদের প্রস্তুতি এবং পরিস্থিতির কথা বলতে পারবেন। আবহাওয়া অফিসের থেকে অভিযোগ করা হয়েছে সেটি হচ্ছে যে ছয়টি রাডার রয়েছে দেশে, তার মধ্যে দুইটি রাডার এখন অনিষ্ক্রিয়, দুইটি রাডার আছে যেগুলোকে পরিবর্তন করতে হবে। বর্তমানে শুধুমাত্র ঢাকা ও রংপুর এই দুইটি রাডার সক্রিয় রয়েছে, এই দুটি রাডারের মাধ্যমে তাদেরকে নির্ণয় করতে হচ্ছে যে আবহাওয়ার কি অবস্থা। তার মানে বজ্রপাতের যে সম্ভাবনা রয়েছে সেই বজ্রপাতের সম্ভাবনা কেন্দ্রিক যেই ইনস্ট্রুমেন্ট দরকার, যে ধরনের যন্ত্রপাতি দরকার, সেটি বাংলাদেশের ঢাকার এই আবহাওয়া অফিস থেকে বলছেন ঘাটতি রয়েছে, যার কারণে বজ্রপাতে যে মানুষ মারা যাচ্ছেন, গতকালকে 7 থেকে 8 জন মানুষ মারা গেছেন, এমন অবস্থা আগামীতে এর আগে কি হতে পারে বজ্রপাত সেটি সম্ভাবনার কথা তারা এখানে নিশ্চিত করে বলতে পারছেন না। তো সব মিলিয়ে এই সমস্যাগুলো কথা বলছেন আবহাওয়া অফিস থেকে, এবং বন্যা পরবর্তী বা বন্যার কি অবস্থা হতে পারে সেটি আমরা জানতে পারবো সাড়ে বারোটা ব্রিফিং এর পর, তখন জানাতে পারবো। আর বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলো আগামী 3 থেকে 4 দিন অপরিবর্তিত থাকবে বলে জানানো হচ্ছে। তো রোকসান, আমার কাছে এই ছিল আবহাওয়া অফিস থেকে সবশেষ খবরাখবর। জানছিলাম বৃষ্টি এবং বন্যার খবর। সিলেটে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মারুফ আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। মারুফ, একটু আগে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা হচ্ছিল, পাচ্ছিলাম না। 3 দিন ধরে এই বৃষ্টিপাত সিলেটে, বন্যার আসলে পরিস্থিতির কোনো উন্নতি পরিলক্ষিত হচ্ছে কিনা? আমরা আসলে সকাল থেকেই জানিয়ে আসছিলাম সিলেটের বন্যার পরিস্থিতি। আসলে সিলেটে গত 24 ঘন্টায় 560 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, সে থেকে আসলে বোঝাই যায় সিলেটের বৃষ্টিপাত, এই পরিমাণ বৃষ্টিপাতে আসলে পানি বাড়ছেই। কাল রাতে বা সন্ধ্যার পরের দিকে কিছুটা কমলেও আজ সকাল থেকেই পানি বাড়ছে। আমি যে জায়গায় দাঁড়ানো আছি এই জায়গা আজ সকাল পর্যন্ত শুকনো ছিল, এখন প্রায় আমার হাঁটু পর্যন্ত পানি। আপনারা এই থেকে আসলে ধারণা নিতেই পারেন যে কী পরিমাণ পানি আজ সকাল থেকেই বাড়ছে। আরেকটা বিষয় আপনাকে বলি, সুনামগঞ্জ বা সিলেটের যেসব উপজেলায় বন্যা পরিস্থিতি আমরা খারাপ বলে আসছিলাম, সেসব জায়গায় মানুষ এখন আরও পানি বৃদ্ধি পেয়েছে, এবং সে থেকে মানুষের আর যারা শেষ পর্যন্ত ছিলেন তারাও আসলে এখন আরও তাদের তথ্যগুলো আমরা নিতে পারছি না, সংবাদ সংগ্রহ করতে পারছি না। সেসব জায়গায় বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই, মানুষের সাথে যোগাযোগের কোনো মাধ্যম নেই, যার কারণে আসলে সেসব জায়গায় মানুষের খোঁজ খবর মিলছে না। পাশাপাশি সিলেট সুনামগঞ্জ সড়ক, যে সড়ক দিয়ে আসলে খুব উঁচু ধরনের যেসব গাড়ি যাতায়াত করতো বা সেনাবাহিনীর যেসব ট্রাক যাতায়াত করতো, তাও এখন আজ একটু আগে সেসব যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। বলতে গেলে একেবারেই আর কোনো ধরনের যানবাহন যাওয়ার সুযোগ নেই। একমাত্র সিলেট থেকে যদি সুনামগঞ্জ যেতে হয় তাহলে নৌকা ছাড়া, সিলেট থেকে নৌকা ছাড়া কোনো সুযোগ নেই। নৌকায় গেলে সেই জায়গায় আসলে 3 থেকে 4 ঘন্টা লাগবে সুনামগঞ্জ পৌঁছতে। আর এছাড়া আসলে সিলেটের জেলার যে উপজেলাগুলো সেগুলোতে মোটামুটি সেনাবাহিনী নামার পর থেকেই বা স্থানীয় মানুষজন বা জনপ্রতিনিধি যে যতটুকু পেরেছেন সহযোগিতা করেছেন, তার মধ্যেও মানুষজন আটকা আছেন, মানুষকে যত দ্রুত সম্ভব সে জায়গা থেকে সরিয়ে আনতে হবে। এই ছিল আসলে সিলেটের সর্বশেষ।